আমরা এই পর্যায়ে মোহতাল আব্দুল আল খান চৌধুরী সাহেবের কাছে জানতে চাইবো যে মহাসাহে পবিত্র কোরআনে ইমাম মাহাদি আলা আগমনের কি কোনো বার্তা দেয়া আছে কিনা সেটা যদি আমাদের দর্শকদেরকে বলতেন অনেক ধন্যবাদ জাক মুল্লাহ আসন জুনিয়াল আখেরা দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আল্লাহ আলা মোহাম্মদিনা আল মোহাম্মদিন ওবারিক ওয়াসাল্লাম ইনকা হামিদু মজিদ بسم اللہ اللہ ولا فی اِسمہی شاہفی الرز العلیم اسلم بحب سمی اللہ آؤز من شر رما خلق اما کی جا پرشن کرشتر ہوتے ابو شوئی قرآن شریفے قرآن مجیدے اللہ تعالیٰ حضرت اقدس مرزا غلام احمد قادیانی علیہ السلام جنی امام ماہدی ہسے آگمن کر دابی کریں پرشرت مسیح ہبار دابیدار سے امام ماہدی اور مسیر آگمن بارتا دے سن এবং বেশ কয়েক জায়গায় দিয়েছেন কিন্তু সবচেয়ে স্পষ্টভাবে যেটা প্রতীয়মান হয় সেটাকে আমি আজকে আমার উত্তরে ব্যবহার করছি এবং উল্লেখ করছি আর সেই আয়াতটি হচ্ছে জুমার একেবারে প্রথম দিকের আয়াত আউজবিল্লাহ বিল্লাহ শেতান রজিম ওয়া আরিনা মিনহুম লম্মা ইয়াল হাকু বেহিম এর আগের আয়াতটি পড়লে জিনিসটা আরও স্পষ্ট হবে হুবল্লাজি আউজবিল্লাহ মিনা শেতান রজিম هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحق بهم وهو العزيز الحكيم الله تعالى قرآن شريف سورة جمار 3 نمبر ربان 4 نمبر آيات بول چن تيني شئ محانو ستتو جيني تار رسول كي نرخور عرب در ماجه پر رن كورا چن رسول তাদের সামনে তাদের কাছে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনান এবং তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব অর্থাৎ শরীয়তের বিধান শিক্ষা দেন এবং এর ব্যাখ্যা প্রজ্ঞাও শিক্ষা দেন যদিও ইতোপূর্বে এই জাতি নিরক্ষর আরব জাতি প্রকাশ্য ভ্রান্তিতে নিমজ্জিত ছিল আল্লাহ তালার বাণীটা এরপরেও চলছে ওয়া ও আতেফা দিয়ে আল্লাহ তালা বলছেন ওয়া হোম এবং তিনি তাকে প্রেরণ করবেন এদেরই অন্তর্ভুক্ত অন্য আরেক জাতির মাঝে অন্য আরেক জাতির মাঝে কাকে প্রেরণ করবেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লি বা মিন হুম এদেরই অন্তর্ভুক্ত বলে পরিগণ্য এদের কিন্তু অন্য আরেক জাতি হবে লম্মাইয়াল হাকু বিহিম এবং যুগের দিক থেকে তারা একত্র হয়নি মিলিত হয়নি বাহুব আল আজিজুল হাকিম এবং তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় এই যে তাদেরই অন্তর্ভুক্ত অন্য আরেক জাতি যুগের দিক থেকে এখনও তারা মিলিত হয় নাই এতগুলো শর্ত দিয়ে একটি ভবিষ্যৎবাণী করা আছে এখানে যে খটকা আমাদের মনে জাগে সে একই খটকা হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিবাসাল্লামের সাহাবিদের মনেও জেগেছিল রাজি আল্লাহ আনম বুখারি শরীফ কিতাবত্তফসিরে লেখা আছে সাহাবি বল বর্ণনা করছেন যে আমরা হজুর সাল্লাহ আলি আবাসাল্লামের সান্নিধ্যে বসা ছিলাম যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন আমরা প্রশ্ন করেছিলাম মনহুমিয়া রসুল আল্লাহ কারা তারা যাদের মাঝে আপনি আবির্ভূত হবেন একবার প্রশ্ন করলাম দুবার প্রশ্ন করলাম কোনো উত্তর পেলাম না হাত আল্লা আসান। যতক্ষণ পর্যন্ত আমরা তৃতীয়বার না প্রশ্ন করলাম হজুর সাল্লাহ আলিয়া তৃতীয়বার প্রশ্নের সম্মুখীন হয়ে এই আমাদের সভাতেও উপস্থিত সমস্ত আরব সাহাবিদেরকে বাদ দিয়ে একমাত্র বিদেশি সাহাবি হযরত সলমান ফারসি রাজি আল্লাহ আনহ পারস্যবাসী হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ কাঁধে হাত রাখলেন আর বললেন লও খান আল ইমান ও আইন দাসুরা লালহ রেজালুন ও রাজুন মেনহাউলায় প্রশ্ন করেছ কাদের মাঝে আমি আবির্ভূত হব উত্তর শুনো উত্তর শুনো যদি ইমান সপ্তর্ষি মণ্ডলিতেও চলে যায় উঠে যায় উবে যায় জগৎ ছেড়ে বিদায় নেয় না লহ রে জালুন ওর মিনহা উলায় হাউলায় তবুও আমি বলছি এদের মাঝ থেকে একাধিকজন বল বলছেন সাহাবি বর্ণনাকারী বলছেন হয় উনি বলেছেন একাধিকজন হলে বলেছেন একজন মহাপুরুষ সেটাকে অবশ্যই জগতে পুনঃপ্রতিষ্ঠা করবে সেটা নাগাল পেয়ে যাবে এবং পুনঃপ্রতিষ্ঠা করবে এখন হজুর সাল্লা সাল্লামের তফসির বুখারি শরীফ তাবত তফসিরে দেওয়া আছে আর আল্লাহ তালার পবিত্র বাণী সুরাজ জুমার মাঝে দেওয়া আছে সুরাজ জুমা পড়েন এবং এই আয়াতের যা ব্যাখ্যা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবাস্লাম করেছেন সে ব্যাখ্যা মান্য করেন কি দেখবেন এক মহাপুরুষের আগমন বার্তা শোনানো হয়েছে এবং বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাস্লামের সত্তায় তার অস্তিত্বে বিলীন হবার কারণে তাকে একাকার বলা হয়েছে হজুর সাল্লাহ আলিবা সাল্লামের সাথে একাকার করে দেওয়া হয়েছে এবং তার আগমন বার্তা শোনানো হয়েছে কিন্তু তিনি ইমান শূন্য যুগে আগমন করবেন যখন মানুষের মাঝ থেকে ইমান উবে যাবে উড়ে যাবে শূন্য মিলিয়ে যাবে আর কাদের মাঝ থেকে আসবেন অন্য আরেক দলে আসবেন আরবদের মাঝে আসবেন না অন্য আরেক জাতিতে আসবেন আর কোন দেশের অধিবাসী হবেন বংশগতভাবে পারস্যবংশী হবেন কিভাবে জানলাম বুখারি শরীফের কিতাবুত তাফসিরের হাদিসে হজর সাল্লাহ আলি আসসাল্লাম পারস্যবাসী একজনের ঘাড়ে হাত রেখে কথা বলেছিলেন কানাল কানল ইমানদাসুরা নাল রিজালুন আও রাজুলুম মিন হাউলায় এদের মাছ থেকে আসবেন অতএব পরিষ্কার ভবিষ্যৎবাণী বিদ্যমান কোরআন মজিদে এবং তার ব্যাখ্যা বিদ্যমান বুখারি শরীফের অতএব এর চেয়ে বড় শক্তিশালী ভবিষ্যৎবাণী এবং বক্তব্য আর হতে পারে না